ইউক্রেন থেকে রপ্তানিকৃত অতিরিক্ত পরিমাণে মুরগির ডিম ও মাংস সামলাতে হিমশিম খাচ্ছে ইউরোপের দেশগুলো। এই রপ্তানি ব্যবস্থা রীতিমতো অনিয়ন্ত্রিত অবস্থায় এসে পৌঁছেছে বলে দাবি করছে পোল্যান্ডের এক সংবাদ সংস্থা। এই বছরের প্রথম 8 সপ্তাহে প্রায় 32,300 টন মুরগির মাংস বিক্রি করেছে ইউক্রেনের মুরগি ব্যবসায়ীরা, যা গত বছরের তুলনায় 94% বেশি। আর মুরগির ডিম রপ্তানি বেড়ে গিয়েছে প্রায় 1,370%। এবছর এই পর্যন্ত প্রায় 4,457 টন রপ্তানি করা হয়েছে। এই সংবাদ সংস্থাটির মতে, ইউক্রেনের সঠিক উৎপাদন ব্যবস্থা ও বাণিজ্যিক বাধার অভাবে ইউরোপকে এরকম পরিস্থিতির শিকার হতে হচ্ছে। এর ফলস্বরূপ বর্তমানে ইউক্রেনের মুরগি ব্যবসায়ীরা কম খরচে বেশ লাভবান হচ্ছেন। গত জুনে ইউরোপীয় কমিশন যুদ্ধবিধ্বস্ত দেশটিকে সাহায্য করার উদ্দেশ্যে ইউক্রেনের রপ্তানির উপর সমস্ত অবশিষ্ট শুল্ক এবং কোটা সাময়িকভাবে সরিয়ে দিয়েছে। এই পদক্ষেপের মধ্য দিয়ে শিল্পপণ্যের উপর আমদানি শুল্ক স্থগিত করা হয় এবং সেই সাথে সকল কৃষিজ পণ্যের উপর আরোপকৃত শুল্ক বাতিল করে দেওয়া হয়। মালিহা সুরাওয়ার্দি, সময় সংবাদ।